প্রচলিত সমাজ ব্যবস্থা হিল্লা বিবাহ সম্পর্কে কোরআন হাদিস কি বলে? কোরআন এবং হাদিসের আলোকে হিল্লা বিবাহ অত্যন্ত জঘন্য এবং গর্হিত একটি খারাপ কাজ, নিকৃষ্ট একটা নোংরামো কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল্লাহ, যে ব্যক্তি হিল্লা বিবাহ করে, যাকে দিয়ে হিল্লা বিবাহ করায়, এই উভয়ের প্রতি আল্লাহর গজব নাজিল হয়। আল্লাহর গজব নাজিল হওয়া মানুষ কখনো ভালো মানুষ হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আমাদের সমাজে দেখা যায় কোন স্বামীর সাথে তার স্ত্রীর তিন নম্বর তালাক হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে চূড়ান্ত ভাবে, তো এখন আর একসাথে থাকার সুযোগ নেই, কি করতে হবে? অন্য কোন স্বামীর সাথে বিয়ে হবে। সেই স্বামী যদি মারা যায় কিংবা তিনি স্বেচ্ছায় যদি কোনো কালে তালাক দিয়ে দেয়, তাহলে আবার এই স্বামীর সাথে বিয়ে করতে পারবে, এটা হলো আল্লাহর বিধান। তো ওইটার জন্য আর অপেক্ষা করে না, নামকাওয়াস্তে একজন কন্ট্রাক্ট ম্যারেজে একটা লোক ঠিক করে যে তার কাছে নামকাওয়াস্তে বিয়ে দিয়ে তার সাথে সামান্য সময় থেকে তালাক নিয়ে চলে আসে। এই যে পরিকল্পিত বিবাহ, কন্ট্রাক্টে বিবাহ, এটাকে হিল্লা বিবাহ বলে। এটা অত্যন্ত জঘন্য কাজ। এই হিল্লা বিবাহ যারা করে, যার জন্য করে, সবার প্রতি আল্লাহর লানত এবং গজব নাজিল হয়। এই জন্য ওলামায়ে কেরাম সবাই একমত যে হিল্লা বিবাহ এটা নাজায়েজ, এটা গুনাহের কথা। এই গুনাহের সাথে পাপিষ্টের সাথে কোন মানুষ জড়াতে পারে না। এলাকার মুরব্বীরা, নেতা গোতারা, বিচার যারা করেন, তারা অনেক সময় এই কাজগুলো করেন। কিয়ামতের ময়দানে আপনারাও আসামি হবেন, খবরদার। আছে না নাই অনেক এলাকার মুরব্বীরা? সব মুরব্বীরা আল্লাহর কাছে পাকড়ার জন্য প্রস্তুত হয়ে যান। আরে ভাই, কোন স্বামীর সাথে কোন স্ত্রীর যদি ডিভাইডেশন হয়ে যায়, এই মেয়েকে অন্য ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেন, ওই ছেলেকে অন্য মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন, একসাথে যদি থাকার এতই শখ হয়, তাহলে তালাক তিন নম্বরটা কেন দিলা? যারা বিয়ে করেন না এখনো, আর যারা বিয়ে করেছেন, সবাইকে বলতেছি আল্লাহর ওয়াস্তে, স্ত্রীর সাথে যত ঝগড়া হোক, তালাক মুখ দিয়ে উচ্চারণ করবেন না। তালাক খুব ডেঞ্জারাস জিনিস। আমি বলি যে বনিবনা হয় না, ঝগড়া ঝাটি হয়, পারলে একটা ধাক্কা দিয়ে দেন, একটা সিমটি দিয়ে দেন, একটা শক্ত জোর করে একটা কথা বলে দেন, কিন্তু তালাক দিয়েন না। এটা এমন একটা জিনিস, দুষ্টমি করে তালাক দিলেও কিন্তু তালাক হয়ে যাবে। বিধায় তালাক নিয়ে ছেলে ফেলা ছেলে খেলা নয়, এবং এটা নিয়ে হেলা ফেলা নয়, এবং হিল্লা বিবাহ জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। যে এলাকাতে হিল্লা বিবাহের সাথে যারা সম্পৃক্ত, আপনারা রুখে দাঁড়াবেন এগুলো, এসব অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, এগুলো সমাজে চলতে পারে না। অতএব তালাক হয়ে গেলে তাদেরকে দেখে উপযুক্ত জবাব দিয়ে দিবেন। আরেক মুশকিল হলো যে কোন মেয়ের তালাক হলে তাকে কেউ বিয়ে করতে চায় না, বিয়ে করাতে চায় না। অনেক সময় অনেক মেয়ে স্বামী অমানুষ হওয়ার কারণে সেখান থেকে তালাক খেয়ে চলে আসে, তাই বলে তাকে বিয়ে করতে হবে না? সাহাবায়ে কেরাম তালাককর্তাদের বিয়ে করতেন না, তাদের প্রতি সিম্পেথি দেখায় বিয়ে করলে বরং আরো বেশি সওয়াব হবে। সৎসাহস আমাদের থাকা দরকার। আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে, আমাদের মা বোনদেরকে আমরা দমিয়ে রাখি, তাদের উপরে জুলুম করি অনেক সময় সমস্ত কুসংস্কারের মাধ্যমে। ইসলাম সেগুলোকে ধ্বংস করে নারীদেরকে মুক্ত করার জন্য আল্লাহ অনেক বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।